হৈছে উপনির্বাচন আর রাজ্যের পাঁচটা কই সমষ্টিত এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার একটা গুরুত্বপূর্ণ সমষ্টি হয়েছে মৰিয়নি বিধানসভা সমষ্টি। আর মই বর্তমানে উপস্থিত আছো মৰিয়নি সমষ্টির একটা গুরুত্বপূর্ণ ভোটগ্রহণ কেন্দ্র বসাগাঁও প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রত। ইয়াতো আসলে পুয়ারপাড়া ভোটার রাইজ আহিছে ভোটদানের বাবে। একটা কথা কব লাগিব, এই মৰিয়নি সমষ্টিত 183টা ভোটগ্রহণ কেন্দ্র আছে। তাৰে আসলে ভোটার রাইজ আছে সর্বমুঠ প্রায় 1,24,000 ভোটার। এই আসলে এই সকল ভোটারই আজি নির্ণয় করব ইয়ার প্রার্থীসকলের ভাগ্য। ইতিমধ্যে ইয়ার আমি এই ভোটগ্রহণ কেন্দ্রের সামগ্রিক দৃশ্য সহযোগী দেখাবলে অনুরোধ জানাম। পুয়ারপাড়া কোভিড বিধি মানি ভোটার রাইজে ভোটদানের আহিছে, প্রশাসনের লোক আছে, ইয়াত মাস্ক সেনিটাইজার ব্যবস্থা করা হয়েছে। একটা কথা কব লাগিব, এই সমষ্টিট রাইজর দলের প্রার্থী সঞ্জীব গগৈ আর কংগ্রেসের প্রার্থী লোহিত কোঁয়র আর বিজেপির প্রার্থী রূপজ্যোতি কর্মীর মাজতে মূল যুঁজখন হওয়ার সম্ভাবনা আছে। গতি এই সকল ভোটার রাইজেই এই প্রার্থী কেজনের ভাগ্য নির্ণয় করব, কোনো আসলে সেই হাঁহি মারিব মৰিয়নি সমষ্টিত। ইয়ার সামগ্রিক দৃশ্য সহযোগে দেখাই আছে। একটা কথা কব লাগিব, প্রত্যেকটো দলরে হাই প্রোফাইল নেতা পাইল নেতায় ইতিমধ্যে নির্বাচনী সভাত অংশগ্রহণ করেছিল। রাজ্যের সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও ইতিমধ্যে প্রায় বহুকেইখন সভাত এই সমষ্টির বহুকেইখন সভাত নির্বাচনী সভাত অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছিল। গতি যখন দল প্রত্যেকটো দলের আসলে যখন নেতা পাইল নেতা আইছিল, হাই প্রোফাইল নেতা আইছিল, সেই সকলে ইতিমধ্যে নির্বাচনী প্রচার আরম্ভ করেছিল। গতি এই প্রচারের অন্তত আজি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজি ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্র সমূহ ভোটার রাইজ আইছে। গতি একটা কথা কব লাগিব, এই যুহ ভোটার রাইজ আছে, এই ভোটার রাইজেই আসলে এই সকল প্রার্থীর ভাগ্য নির্ণয় করব। ইয়ার আমি ভোটার সকলের কিছু কথা জানি খুঁজিম। ভোট দিবলে আইছে কেবাজার পৰা আইছে? কেবাজার বর্তমান আইছো, এতিয়া ভোট দিবলে আইছো। ইয়ার পূর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাত ভোটদান করেছিল? করেছিল। কি বিচাৰিছে মৰিয়নি সমষ্টিত? মৰিয়নি সমষ্টিত উন্নতি বিচাৰিছো আর উন্নতি হোক। হয়, এটাই কথা, আসলে এটা কথাই কব লাগিব, মৰিয়নি সমষ্টিৰ সকলে উন্নতি বিচাৰিছে, এই সমষ্টিৰ আসলে উন্নয়ন বিচাৰিছে। আর যিয়ে নির্বাচন নহক লাগিলে মৰিয়নি সমষ্টিৰ উন্নয়ন হোক, ভোট দিবলে আহিছে? হয়, আসলে প্রত্যেকজন রাইজে ভোট দিবলে আহিছে। কেবাজার আহিছে? আমি হেৰি 7টাত আহিলো, কিন্তু ভোট দি অতি আনন্দ পাইছো, মানে ঠান্ডা মনে ভোট হয়ে আছে। যেনেকা সরকারে দিবলগিয়া ব্যবধান করেছিল সুবিধা, তেনেকা সুবিধা হয়ে আছে, ভাল লাগে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনত ভোট দিছিল? হয়। মৰিয়নি সমষ্টিত কি আশা করেছে? মৰিয়নি সমষ্টিত তো আমার আশা আছে উন্নত উন্নয়নের আশা আছে, যিয়ে প্রার্থী নির্বাচন যিয়ে নহোক। হয়, নিশ্চিতরূপে এটাই কথা সকলরে, এই যুহ ভোটদান কেন্দ্রলৈ আসলে ভোটদানের রাইজ আইছে, ভোটার রাইজ নিজের গণ নিজের আসলে অধিকার সাব্যস্ত করেছে। প্রত্যেকজন রাইজর এটাই কথা, এই মৰিয়নি সমষ্টি বা যিয়ে প্রার্থী নির্বাচিত নহক লাগে, এই সমষ্টির উন্নয়ন হব লাগে, যিসমূহ আধরুয়া কাম সেইসমূহ আসলে সম্পূর্ণ হব লাগে। যেহেতু কেইটামান মাহৰ পূৰ্বেই নির্বাচন অনুষ্ঠিত হৈছিল, পুনৰ আসলে ৰূপজ্যোতি কর্মী ডাঙৰে কংগ্রেসের বা বিজেপির যোগদানৰ পিছতে এই উপনির্বাচন আজি অনুষ্ঠিত হৈছে। আজি রাজ্যৰ 5টা সমষ্টিৰ উপনির্বাচন হৈছে। এই মৰিয়নি সমষ্টিটো পুৱাৰে পৰা ভোটগ্রহণ কেন্দ্ৰসমূহত ভোটার রাইজে ভিৰ কৰা পৰিলক্ষিত হল।